এই 10 টাকার কয়েনটিকে এই আপেলের মধ্যে রাখলাম। এরপরে আপেলগুলি স্থান পরিবর্তন করবে, আর তোমাদেরকে বলতে হবে 10 টাকার কয়েনটি কোন আপেলের মধ্যে রয়েছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো 10 টাকার কয়েনটি কোন আপেলের মধ্যে রয়েছে। বন্ধু, 10 টাকার কয়েনটি এই আপেলের মধ্যে রয়েছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার একটি চকলেটের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই 3টি ছবি দেখে। তাহলে তোমরা এবার গেস করো, আর উত্তরটি পারলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে প্রথমে রয়েছে কি এবং দ্বিতীয়তে রয়েছে ট এবং তৃতীয়তে রয়েছে ক্যাট। তাহলে এখানে চকলেটটির নাম হবে কিটক্যাট। এবার স্ক্রিনে থাকা এই 2টি ছবিকে মনোযোগ সহকারে দেখুন, আর বলুন তো খাবারটির নাম কি হবে। এখানে প্রথমে রয়েছে পাস এবং দ্বিতীয়তে রয়েছে তা। তাহলে এখানে খাবারটির নাম হবে পাস্তা। এবার স্ক্রিনে থাকা এই 3টি ছবিকে মনোযোগ সহকারে দেখুন, আর বলুন তো সম্পর্কটি কি হবে। এখানে প্রথমে রয়েছে মা এবং দ্বিতীয়তে রয়েছে দন্তের স্বরলিপি সি এবং তৃতীয়তে রয়েছে মা। এবার এই লেবুটিকে মনোযোগ সহকারে দেখুন, এবার এই শশাটিকে ভালো করে লক্ষ্য করুন, এবার এই আতাটিকে ভালো করে লক্ষ্য করুন। এবার আমাকে বলুন আপনি কোন শশাটিকে প্রথমে দেখেছেন। বন্ধু, আপনি এই শশাটিকে প্রথমে দেখেছেন। এবার বলুন আপনি কোন লেবুটিকে প্রথমে দেখেছেন। আপনি এই লেবুটিকে প্রথমে দেখেছেন। এবার বলুন আপনি কোন আতাটিকে প্রথমে দেখেছেন। আপনি এই আতাটিকে প্রথমে দেখেছেন। হ্যালো বন্ধুরা, স্ক্রিনে থাকা এই ইমোজিগুলোকে মনোযোগ সহকারে দেখুন, আর বলুন তো এর মধ্যে কোন ইমোজিটি আলাদা, সেই ইমোজিটাকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন। বন্ধু, একটু মনোযোগ সহকারে দেখুন, এই ইমোজিটি আলাদা অন্যদের থেকে। এবার স্ক্রিনে থাকা এই রঙিন কুকুরটিকে মনোযোগ সহকারে দেখুন, আর বলুন কোন ছায়াটি এই রঙিন কুকুরটির সাথে ম্যাচ খাবে। বন্ধু, এই ছায়াটি এই রঙিন কুকুরটির সাথে ম্যাচ খাবে। আপনারও উত্তর যদি একই হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এবার স্ক্রিনে থাকা এই ছবিগুলোকে মনোযোগ সহকারে দেখুন, আর বলুন তো এর মধ্যে কোন ছবিটি 2 বার ব্যবহার করা হয়েছে, সেই ছবিটিকে খুঁজে বার করুন। বন্ধু, এই ছবিটি 2 বার ব্যবহার করা হয়েছে। চলুন বন্ধু, আজ আপনার চোখের পরীক্ষা হয়ে যাক। স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে বলুন তো এর মধ্যে কোন প্রাণী লুকিয়ে রয়েছে।
বন্ধু, এর মধ্যে যে প্রাণীটি লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে ব্যাং। এই 5 টাকার কয়েনটিকে এই কাঁঠালের মধ্যে রাখলাম, এরপরে কাঁঠালগুলি ঘুরতে থাকবে আর তোমাদেরকে বলতে হবে 5 টাকার কয়েনটি কোন কাঁঠালের মধ্যে রয়েছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো 5 টাকার কয়েনটি কোন কাঁঠালের মধ্যে রয়েছে। পাঁচ টাকার কয়েনটি এই কাঁঠালের মধ্যে রয়েছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। এবার স্ক্রিনে থাকা এই দুটি ছবিকে মনোযোগ সহকারে দেখুন আর বলুন তো সম্পর্কটি কি হবে। এখানে প্রথমে রয়েছে জাম এবং দ্বিতীয়তে রয়েছে আই, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জামাই। এবার একটি মেয়ের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে, তাহলে তোমরা এবার গেস করো। এখানে প্রথমে রয়েছে শিব এবং দ্বিতীয়তে রয়েছে বাঙ্গি, তাহলে এখানে মেয়েটির নাম হবে শিবাঙ্গি। এবার স্ক্রিনে থাকা এই দুটি ছবিকে দেখুন আর বলুন তো কিসের নাম হবে। এখানে প্রথমে রয়েছে গো এবং দ্বিতীয়তে রয়েছে সাই, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গোসাই। এবার স্ক্রিনে থাকা এই দুটি ছবিকে দেখুন আর বলুন তো বস্তুটির নাম কি হবে। এখানে প্রথমে রয়েছে হাত এবং দ্বিতীয়তে রয়েছে পাখা, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে হাত পাখা। এবার একটি ছেলের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে, তাহলে তোমরা এবার গেস করো আর উত্তরটি পারলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে প্রথমে রয়েছে সুরো এবং দ্বিতীয়তে রয়েছে জিৎ, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সুরজিৎ। বন্ধু, আজ তোমাদের জন্য একটি কোশ্চেন নিয়ে এসেছি। স্ক্রিনে তুমি দুটি ফলের ছবি দেখতে পারছো, আম এবং লিচু। এই দুটির মধ্যে তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটি সেটি কমেন্টে লিখে দাও। যদি আপনার পছন্দের খাবার আম হয় তাহলে এ লিখুন, আর যদি আপনার পছন্দের খাবার লিচু হয় তাহলে বি লিখুন।